আপডালে থেকে আমরা একজনকে পেয়ে গেছি, খুব গুণী মানুষ, টিটো দাকে, বাংলাদেশে। ওনার সম্বন্ধে আপনাদেরকে একটু শোনাবো, উনি নিজেই বলুক, আমার পরিচয় দেওয়ার থেকে নিজেই বলুক, সেটাই ভালো হবে, বেটার হবে। আমি আসলে তো বিখ্যাত কিছু নিয়ম না, আমি যেটা হয়েছে যে কবিতা ভালোবাসি, কবিতা ছোটবেলা থেকেই পড়ি, আসলে পড়ি ছোটবেলা থেকে, এবং কবিতাকে এক ধরনের আর কি আমার জীবনের চলার পথের এটা একদম মিশে গেছে বলতে গেলে। আমি আসলে কবিতা আমার প্রাণ, কবিতা আমার সব কিছু, সেই হিসাবে আসলে আমি কবিতা তো একটা জিনিস যে আমি সমস্ত কবির কবিতাই পড়ি, তার মাঝখানে বিশেষত আসলে নজরুলটা আসলে আমাকে বিশেষভাবে পড়া হোক, ইদানিংও হচ্ছে, এটা হয়েছে, নজরুল কাজী কবি কাজী নজরুল ইসলামের কবিতা আমার বিশেষভাবে মুখস্থ আছে বেশ কিছু, এটা বেশ কিছু কবিতা আমার মুখস্থ আছে, এটা হয়তো আমার তার প্রতি বেশি ছু বলতে পারে, কিন্তু আসলে আমি কিন্তু সত্যি সত্যি বলছি আমি সব কবিকেই পছন্দ করি, এবং আমার প্রথম কথা হচ্ছে যে সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনাতে নজরুল। আমি কিন্তু রবীন্দ্রনাথ আমার কাছে অনেক বড়, কিন্তু নজরুলের কবিতাটা যে কোনো কারণে আমার বিশেষভাবে মুখস্থ কিছু। যেমন একটা কাজ আমাদের হয়েছে আমাদের দেশে, সেটা হচ্ছে এটা বাংলা সাহিত্যের জন্য না, সাহিত্যের জন্য এটা অনেক বড় বড় গর্বের ব্যাপার, সেটা হচ্ছে বিশ্বকবির লাখো কণ্ঠে বিদ্রোহী কবিতাটা হয়েছে আমাদের ঢাকা ইউনিভার্সিটির খেলার মাঠে। এটা 1,00,000 লোকের সমাবেশে লাখো কণ্ঠে বিদ্রোহী কবিতা, কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটা এটা একদম শপথ আকারে পাঠ করা হয়েছে, এবং যেহেতু এটা লাইভ টেলিকাস্ট ছিল, অল চ্যানেলস বাংলাদেশের তারা এটাকে দেখিয়েছে, সেইভাবে তখন বলা মানে বলা হয়েছিল যে যে যেখানে আমরা থাকি সেখানে যেন আমরা দাঁড়িয়ে সবাই যেন কবিতার সঙ্গে সঙ্গে আমরা বলি বল বীর বল উন্নত মমসি। সুতরাং সবাই মানে এতে শুধু 1,00,000 না, আমার মনে হয় আরও 1,00,000 লোক এটার সঙ্গে পার্টিসিপেট করেছে, আমার সঙ্গে কথা হয়েছে, বিভিন্ন আমার বন্ধু বান্ধব যারা ইংল্যান্ডে আছে, আমেরিকা, ইউএসএ আছে, তারা সবাই, যেমন বিভিন্ন মে দিবস ছিল, সুতরাং সবাই একটা গেট টুগেদার করে একটা ব্যাপক একটা আয়োজন হয়েছে। এটা ওয়ার্ল্ডের বুকে কিন্তু আসলে কোনো কবিতা নিয়ে এত বড় কাজ হয়নি, সেটা তো বাংলা সাহিত্যে এবং এইটা বাংলা ভাষায় এরকম একটা বড় আয়োজন, এটা একটা বিরাট ব্যাপার। এখান থেকে কবি নাতনি অনিন্দিতা কাজী গিয়েছিলেন তো সেই অনুষ্ঠানে যোগ দিতে, ঢাকা থেকে ছিলেন খিলখিল কাজী, মানে যে কবি পরিবারের অনেকেই ছিলেন এবং বাংলাদেশে অনেক গণ্যমান্য ছিলেন। এটা একটা বিশাল একটা কাজ হয়েছে কবিতা নিয়ে, সেটার আমার সৌভাগ্য হয়েছে সেখানে এই কবিতাটাকে মানে নেতৃত্ব দেওয়ার জন্য, এটি হচ্ছে আমার পরম পাওয়া। তো এই জন্যই বিভিন্ন কারণে নজরুলটা হয়তো আমার জন্য একটু বেশি আমি ভালোবাসি। আর সবচেয়ে বড় কারণ কি, নজরুলের যে সাম্যবাদী কাব্যগ্রন্থটা, নজরুলের সমস্ত কাব্যগ্রন্থ এবং গান তো মানে বিশাল ব্যাপার, কিন্তু সাম্যবাদী যে কাব্যগ্রন্থের 11টা কবিতা, এটা আমাকে মানে এতটা আপ্লুত করে এবং এতটা আমাকেই করেছে। আমার যেটা বিশ্বাস, আমি যদি এটা যদি সারা বিশ্বের ভাষাভাষী যত অনুবাদ করে যদি মুখস্থ করতে পারে কেউ, এবং ধাপ মুখস্থ করলে হবে না, এটা জাস্ট আমার তার ভিতরে সত্তার সঙ্গে মিশিয়ে নিতে পারে, তাহলে এই পৃথিবী থেকে মানে ধর্ম মানে সাম্প্রদায়িকতা মানে নারী পুরুষের ভেদাভেদ মানে এই যে মানুষের ভিতরে হীনমন্যতা মানে সব কিছু একদম দূর হয়ে যাবে, মানুষ প্রকৃত মানুষ হিসেবে দাঁড়াতে পারবে যদি শুধু নজরুলের সেই 11টা কবিতা, আমার বিশ্বাস অত বেশি বলবো না, শুধু নজরুলের সেই মানুষ কবিতা, নারী কবিতা, বারাঙ্গনা, মিথ্যাবাদী, কুলি মজুর, তারপরে হচ্ছে আপনার মানে এই সত্য কুলি মজুর পাপ, পরে হচ্ছে সাম্য, রাজা প্রজা, এই যে কবিতা 11টা যে কবিতা আছে সেই কাব্য সাম্যবাদী কাব্যগ্রন্থে, এটা আমার সবার কাছে মিনতি, আমি যে জায়গায় যাই সে জায়গায় আমি বলি সবাই প্লিজ আপনারা এইটুক কবিতাগুলো আপনারা মানে কমপক্ষে এটা প্রতিনিয়ত আপনারা চর্চার মধ্যে রাখবেন, তাহলে আমাদের যে মনুষ্যত্ব সেই মনুষ্যত্বটা আসলে জাগ্রত হবে, আমাদের পশুত্বটা আস্তে আস্তে প্রত্যেকেই তো আমরা আসলে মানুষ দ্বৈত সত্তা নিয়ে আছি, একটা সত্তা চেপে যাবে, সেটা হচ্ছে আমারই, আমি কিন্তু আসলে খুব বড় কিছু নই, আমি ভালোবাসি। দুই লাইন একটু কবিতা শোনান না, যেমন আমি বলছিলাম যে কবিতা বলতে কি, যেমন নজরুলের বিদ্রোহী কবিতা তো সবাই জানে না, যেমন আমি আপনার গলায় শুনি একটু, হ্যাঁ
আমার গলায় তো একটু সব্যসাথী থেকে সবার গলায় আছে লাখো কণ্ঠ বিদ্রোহী কবিতা, ইউটিউবেও সার্চ পাওয়া যায়, ইউটিউবে এটা পেয়ে যাচ্ছেন আপনি ইউটিউবে। তারপর মানে এটা পড়লে এখন একটু গরম হয়ে যাবে এই অনুষ্ঠানের ভিতরে, এটা একটু জলে আমার স্টাইলে পড়তে গেলে একটু ই হয়ে যায়। যেমন কি বল, যেমন আমি যেমন পড়িয়েছি যে কখনো আমি অনেক সবাই পড়ে যেমন এক ধরনের যে বলবীর বলো উন্নত মমসির, আমি এটা এইভাবে পড়ি না, আমি পড়ি কি বলো বলবীর বলো উন্নত মমসির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রি, বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলুক দুলুক গোলুক ভেদিয়া খোদার আসন আরস ছেদিয়ে উঠিয়াছে চির বিশ্বায় আমি বিশ্ব বিধাত্রীর, মমলালাটি রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা তৃপ্ত জয়শ্রীর, বলবীর চির উন্নত মমশির। এই যে আমার স্টাইলটা একটু ভিন্ন, তবে ঘটনা এই যে নারী কবিতাটা যেটা আমি নজরুলের কবিতা, এটা সবাই জানে যে ওর সাম্যের গায়ে সাম্যের গান গায়, আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই, এ বিশ্বে যা কিছু মহান সৃষ্টি ছিল কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর, এই কবিতা এই লাইনগুলো সবাই জানে। কিন্তু যে লাইনটা থেকে আমার খুব বেশি এই সমাজে নারী পুরুষের যে দ্বন্দ্বটা, সেখানে বলতেছে কি পুরুষই হৃদয়হীন, না মানুষ করিতে নারী দিল তারে আধেক হৃদয় ঋণ, ধরায় যাদের যশ ধরে না কো অমর মহামানব, বরসে বরসে যাদের স্মরণে করিবরা উৎসব, খেয়ালের বসে তাদের জন্ম দিয়াছে বিলাসী পিতা, লব কুশে বনে তেজিয়াছে রাম পালন করেছে সীতা, নারী সে শিখাল শিশু পুরুষেরে স্নেহ প্রেম দয়া মায়া, দীপ্ত নয়নে পড়ালো কাজলে বেদনার ঘন ছায়া, অদ্ভুত রূপে পুরুষ পুরুষ করিল সে ঋণ শোধ, বুকে করে তারে চুমিল যে সে করিল তারে অবরোধ, তিনি নর অবতার পিতার আদেশে জননীর যিনি কাটেন হানি কোঠার, পার্শ্ব ফিরিয়া শুয়েছে নাচ অর্থ নারীশ্বর, নারী চাপা ছিল এতদিন আজ চাপা পড়িয়াছে নর, সে যুগ হয়েছে বাসি যে যুগে পুরুষে দাস ছিল না কো নারীরা ছিল দাসী, বেদনার যুগ মানুষের যুগ সাম্যের যুগ আজি, কেহ রহিবে না বন্দি কাপার উঠিছে ডঙ্কা বাজি, নর যদি রাখে নারীর বন্দি তবে এরপর যুগে আপনারই রচা ওই কারাগারে পুরুষ মরিবে ভুগে, যুগের ধর্ম এই পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকে, শোন মর্তের জীব অন্যের যত করিবে পীড়ন নিজে হবে তত ক্লিন। কবিতাটি কিন্তু অনেক বড়, কিন্তু দেখেন মেসেজগুলো কি, আপনি চিন্তা করেন বারাঙ্গনা কবিতা, বারাঙ্গনা তো মানে কি বেশ্যা তাই না, আমাদের সেখান তাদেরকে কতটা উচ্চতায় মা বলে সম্বোধন করে, আপনি এটা কোনো কবি এভাবে করেছে কি না আই ডোন্ট নো, কিন্তু তার যে উপমা তার যে ব্যাখ্যা বলতেছে যে কে তোমায় বলে বারাঙ্গনা মা, কে দেয় তুতু ও গায়ে, হয়তো তোমার স্তন্য দিয়াছে সীতা সমসতী মায়ে, নাই হলে সত্যি তবু তো তোমরা মাতা ভগিনীরই জাতি, তোমাদেরই ছেলে আমাদেরই মতো তারা আমাদেরই জ্ঞাতি, আমাদেরই মতো খ্যাতি যশ তারাই লোকিতে পারে, তাদেরও সাধনা হানা দিতে পারে সদর স্বর্গদ্বারে, সর্ববেশ্যা ঘৃতাচি পুত্র হল মহাবীর দ্রোণ, কুমারীর ছেলে বিশ্বপূজ্য কৃষ্ণ দ্বৈপায়ন, কানীর পুত্র কর্ণ হইল দানবীর মহারথী, স্বর্গ হইতে পতিতা গঙ্গা শিবের পেলেন পতি, শান্তনু রাজা নিবেদিল প্রেম পুনঃ সেই গঙ্গায়, তাদেরই পুত্র অমর ভীষ্ম কৃষ্ণ প্রণমে যায়, মুনি হল শুনি সত্যকাম সে জারদ যুগলা শিশু, বিস্ময়কর জন্ম যাহার মহাপ্রেমিক সে যীশু, কেহ নহে হেথা ভাব পঙ্গিল কেহ সে ঘৃণ্য নহে, ফুটিছে অযুত বিমল কমল ফুলিয়া কামনা রসে, শোন মানুষের বাণী জন্মের পর মানব জাতির থাকে না কোনো গ্লানি, পাপ করিয়াছ বলিয়া কি নাই পুণ্যের অধিকার, শত পাপ করি হয়নি ক্ষুণ্ণ দেবত্ব দেবতার, অহল্যা যদি মুক্তি লভে মা মেরি হতে পারে দেবী, তোমরাও কেন হবে না পূজ্যা বিমল সত্য সেবী, তব সন্তানের চারজ বলিয়া কোন গোড়া পারে গাই,
তাহাদের আমি এই দুটো কথা জিজ্ঞাসা করি খালি। দেবতা গো জিজ্ঞাসী, 150 কোটি সন্তান এই বিশ্বের অধিবাসী, কয়জন পিতামাতা ইহাদের হয়ে নিষ্কাম ব্রতি পুত্র কন্যা কামনা করিল, কয়জন সৎসতী কজন করিল তপস্যা ভাই সন্তান লাভ তরে, কার পাপে কোটি দুধের বাচ্চা আতুর জন্মে মরে, সেরে পশুর ক্ষুধা নিয়ে হেথা মিলে নরনারী যত, সেই কামনার সন্তান মোরা তবুও গর্ব কত, শোনো ধর্মের চাই জারজ কামজ সন্তানে দেখি সে কোনোই প্রভেদ নাই, অসতি মাতার পুত্র যদি সে জারজ পুত্র হয় অসত পিতার সন্তান তবে জারজ সুনিশ্চয়। এই যে দেখেন মানে মানুষের ভিতরকার মানুষটাকে যে জাগ্রত করে এই করা, মানে আনপ্যারালাল, এটাকে জায়গায় আমাদের এক্সারসাইজ করা দরকার। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ, অনেক ধন্যবাদ।